ঢাকা মুঘল আমল থেকেই মসজিদের শহরে পরিণত হয়। নতুন নতুন মসজিদের পাশাপাশি প্রাচীন আমলের অনেক মসজিদ বিদ্যমান ঢাকা শহরে। আমাদের প্রিয় নগরী ঢাকার ইতিহাস 400 বছরের পুরনো। প্রাচীন এই শহর জুড়ে শুধু রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী মসজিদ। তাই তো ঢাকাকে বলা হয় মসজিদের শহর। রাজধানীর প্রাচীন 5টি মসজিদ নিয়ে আজকের গল্প। বিনোদ বিবির মসজিদ। পুরনো ঢাকার নারিন্দা এলাকায় অবস্থিত মধ্যযুগীয় মসজিদ, ঢাকার সবচেয়ে পুরাতন মসজিদগুলির মধ্যে অন্যতম এটি। 861 হিজড়ি বা 1457 খ্রিস্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে মারহামাতের কন্যা মুসাম্মদ বখত বিনোদ বিবি এই মসজিদটি নির্মাণ করেন। চকবাজার শাহী মসজিদ। পুরনো ঢাকার চকবাজারে অবস্থিত মুঘল আমলের মসজিদ। মুঘল সুবেদার শায়েস্তা খান এটিকে 1676 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। 3টি গম্বুজ আর বিশাল মিনার এই মসজিদটির মূল আকর্ষণ। করতালাব খান মসজিদ। পুরনো ঢাকার বেগমবাজারে অবস্থিত এই মসজিদটি বেগমবাজার মসজিদ নামেও পরিচিত। 1701 থেকে 1704 সালের মধ্যে নির্মিত এই মসজিদটি তৎকালীন দেওয়ান মুর্শিদকুলি খানের নামে করা হয়। মুর্শিদকুলি খান করতালাব খান নামেও পরিচিত ছিলেন। তারা মসজিদ। পুরনো ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত তারা মসজিদ। 1800 শতকের শুরুর দিকে মির্জা গোলামপীর নামে এক ধনাঢ্য ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেন। পরে 1926 সালে ঢাকার ব্যবসায়ী আলীজান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন। মুসা খান মসজিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে মুসা খান মসজিদ নির্মিত হয় আনুমানিক 1679 সালে। ধারণা করা হয় যে মসজিদটি ঈসা খাঁর পুত্র মুসা খান নির্মাণ করেন। এই মসজিদ প্রাক মুঘল স্থাপত্যের একটি নিদর্শন। ধন্যবাদ।